नमस्कार बंधुगण, आबार निये चले एसेछि आबार एक नतून भिडियो। जे सब व्यक्तिरा गाड़ी निबेन एबं गाड़ी किनबेन मने करछेन भिडियोटा स्पेशली तादेर जन्य करा हयेछे। तो भिडियोटी शुरू करार आगे आपनादेर सकलके जानाई आरटी मोटर्सेर पक्ष थेके आन्तरिकतार साथे अनेक शुभेच्छा एबं भालोबासा। भिडियोटी शुरू करछि, चलुन। तो जे सकल व्यक्तिरा मने करछेन जे नतून गाड़ी किनबेन, गाड़ी नियेछेन, तो तादेर माथाय एकटा चिंता भावना थाके जे तार से नतून गाड़ी डाला बडिर काज कराते हबे अथवा पात्तिर काज कराते हबे। सेई काजटा कोथाय कराबेन एबं अल्प टाकार मध्ये कि करे भालो काज करानो जाय सेटा आपनारा खूब जाचाई करेन। तो सेई तथ्य निये आज आपनादेर काछे आमरा हाजिर होयेछि। कि आपनादेर देखाबो, आमरा चले एसेछि मालदार श्री मानंचपल्ली बाजार मोड़ेर काछे ভাগ্নের গ্যারেজে। এবং ওনার ওনার হচ্ছে খালিলুলদা। তো চলুন আমরা গ্যারেজে দেখাবো আপনাদেরকে যে এই গ্যারেজে কি করে অল্প খরচের মধ্যে ভালো কাজ করা হয় এবং ফিনিশিং কাজ করা হয়। তো দেখতে পাচ্ছেন ভাগ্নের গ্যারেজ, এখানে ব্যানার লাগানো আছে রিয়াজুল ওনারের নাম। এবং এখানে সমস্ত গাড়ির বডি, হুড এবং আরও অন্যান্য কিছু রিপেয়ারিং করা হয়। এবং যত ডালা বডি এবং কমার্শিয়াল গাড়ি আছে সব গাড়ির সমস্ত কিন্তু এখানে কাজ করানো হয়। অ্যাড্রেস হচ্ছে 2 নম্বর কলোনি মানঞ্চপল্লী রেলগেট NH 34। ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার দেওয়া আছে। তো এবার আমরা আপনাদেরকে দেখাবো যেসব গাড়ি কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো, আসুন। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এবার আমরা আপনাদেরকে দেখাবো সেই গাড়ির ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে, গাড়িগুলো দেখাবো যে কেমন করে এভাবে এখানে কতটা নিখুঁতভাবে কাজ করানো হয় এবং প্রত্যেকটা ডিটেলস দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটা খুবই জনপ্রিয় গাড়ি, টাটা ইন্ট্রা ভিটেন গাড়ি। তো এই গাড়িটা এখানে কাজ করাবার জন্য নিয়েছে যিনি নিয়েছেন গাড়িটা, তিনি এখানে কাজ করাবার জন্য গাড়িটাকে নিয়ে এসেছেন। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এটা একটা কন্টেইনার হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কাজগুলো, দেখেন এখানে খুব সুন্দরভাবে কাজ করানো হয়েছে। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই টাটা ইন্ট্রা ভিটেনের কাজ হচ্ছে, এখানে ডালার কাজ হচ্ছে। তো এই ছোটো ডালার মধ্যে দেখেন এত সুন্দর নিখুঁতভাবে কাজ করানো হয়েছে যে, এবং অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় বলে এই ছোট ডালার মধ্যে কিন্তু সুন্দরভাবে একটা কন্টেইনার কিন্তু তৈরি করা হয়েছে। তো এদিকে আসুন, আমরা আরও দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রতিটা কাজ কিন্তু একদম পুরো নিখুঁতভাবে করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় 6 ফিটের মতো হাইট করানো হয়েছে কন্টেইনারটা। এবং এর উপর কালারও হবে, একদম কোম্পানির কালার হবে, অরিজিনাল পেন্টের কালার হবে, এটা আপনার বুঝতে দেওয়া হবে না। এবং ডালাটা দেখতে পাচ্ছেন যে কতটুকু, কিন্তু সেটাকে কিন্তু বুদ্ধি লাগিয়ে এখানকার মিস্ত্রিরা বড় করেছে কন্টেইনারটাকে। দেখতে পাচ্ছেন এখানে খুব অভিজ্ঞ মিস্ত্রি আছে যেনারা খুব সুন্দরভাবে গাড়ির কাজ করছে। এবং যে সকল দাদা ভাইরা মনে করছেন যে নতুন গাড়ির কাজ করাবেন, তো এখানে অবশ্যই আসবেন। তা মানে কাজগুলো এতটা নিখুঁতভাবে করানো হয় যে গ্যাস কাটার আছে এখানে, তার সাথে দেখতে পাচ্ছেন এটা মাহিন্দ্রা বুলোরো পিক আপ 1.7, এই গাড়িটাও কিন্তু এখানে কাজ হবে। তো এখানে খুব বিশ্বাসযোগ্য গ্যারেজ আছে এবং মানুষ এখানে বাইরে থেকেও কিন্তু এখানে কাজ করাতে আসছে। তো মালদাবাসীর কাছে আপনাদের কাছে বলছি যে আপনারা অবশ্যই গ্যারেজের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশানে এবং আমাদের স্ক্রিনে কিন্তু এই গ্যারেজের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তার সাথে দেখতে পাচ্ছেন এটা একটা বুলোরো পিক আপ মডেল, মাহিন্দ্রার 1.7 মডেল। দেখতে পাচ্ছেন এই যে ডালার কারুকার্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে, খুব সুন্দর করে কাজ থেকে দেখেন, খুব সুন্দর করে কাজ করানো হয়েছে। প্রতিটা অ্যাঙ্গেল এখানে দেওয়া হয়েছে খুব মজবুত এবং মোটা সিটের দেওয়া হচ্ছে, অ্যাঙ্গেলগুলো খুব মোটা সিটের আছে দেখতে পাচ্ছেন এই, এবং এইগুলো দেখতে পাচ্ছেন খুব মোটা আছে। ডালাটা দেখতে পাচ্ছেন বড় করে স্পেস করে বুদ্ধি খাটিয়ে কিন্তু এখানে মিস্ত্রিরা কিন্তু খুব সুন্দর করে কাজ করছে এবং প্রতিটা কাজ কিন্তু যত্ন সহকারে করছে। যেহেতু BS6 গাড়ি, ইলেকট্রিক্যাল গাড়ি, তাই যত্ন সহকারে কিন্তু কাজ করছেন এনারা। এবং গাড়ির কিন্তু কালারও কিন্তু এখান থেকে হয়ে যাবে এবং খুব অল্প টাকার মধ্যে দিয়ে খুব ভালো কাজ এখানে করা হয়। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে গাড়ির প্রতিটা অ্যাঙ্গেল আছে এবং সিট যে আছে এগুলো কিন্তু প্রতিটা কিন্তু খুব সুন্দর আছে, কোনো মরিচা নাই যে আপনাকে কোনো পুরনো অ্যাঙ্গেল অথবা পা সিট দিয়ে যে আপনাকে ডালা তৈরি করবে তাও নাই, নতুন সিট এবং অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ডালা তৈরি করা হচ্ছে। এবং এর উপর কিন্তু কালার করা হবে এবং কালার করে সুন্দর করে পালিশ করে দেওয়া হবে। যে কোম্পানির কালার দেখতে পাচ্ছেন সেম একই কালার আপনার কিন্তু চলে আসবে, একই কালার একদম সেম কালার কিন্তু ডালারও চলে আসবে এখানে। তাতে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই এই গ্যারেজের সঙ্গে যোগাযোগ করুন এবং আসেন এখানে গ্যারেজে। গ্যারেজটা খুবই জনপ্রিয় গ্যারেজ, প্রায় অনেকগুলো গাড়ি এখানে কিন্তু কাজ করানো হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়ির জায়গা এখানে দিতে পারছে না গ্যারেজে, এত গাড়ির কাজ করানো হচ্ছে। এবং আরও গাড়ি কাজ করানোর জন্য কিন্তু একটার পর একটা গাড়ি লাইনে লেগে আছে এখানে কাজ করার জন্য। তো যেহেতু যেখানে জায়গা একটু কম আছে তাই জন্য গাড়ি অন্য দিকে রাখা আছে, সেগুলো আবার কিন্তু এখানে এনে কাজ করানো হবে। এবং দেখতেই পাচ্ছেন গাড়ি A to Z আপনাদেরকে এখানে কাজ হয়। এখানে যত সকল মিস্ত্রি দ্বারা আছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে এখানে, এবং গাড়ির প্রতিটা ইলেকট্রিক্যাল কাজ করে এবং নিজের মনে করে কিন্তু এখানে কাজ করে। তো আপনারা কিন্তু এখানে যদি গাড়ির কাজ করান খুবই কিন্তু স্যাটিসফাই থাকবেন।
এবং গাড়ির প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছেন এখানে ফ্যান লাগানো হচ্ছে এই দাদা দেখ ফ্যান লাগাচ্ছেন এখানে এবং প্রতিটা কাজ কিন্তু এখানে খুব নিখুঁতভাবে কাজ করছেন এবং এটা রিপেয়ারিং এর কাজ চলছে এখানে তারপর আমরা এদিকে চলে আসব গাড়ির সব রকমের কাজ কিন্তু এখানে আপনারা করতে পারবেন গাড়ির ডালাও করতে পারবেন এবং রিপেয়ারিং যে আছে গাড়ি এখানে করাতে পারবেন এবং তার সাথে গাড়ির কালার যেটা করা হয় কালারটা এখানে খুব সুন্দরভাবে মেশিনের দ্বারা কালারটা করা হয় তো আমরা গ্যারেজের এক দাদার কাছে চলে এসেছি যিনি ওনার গাড়ি নিয়ে এসেছেন এখানে কাজ করাবার জন্য তো ওনার কাছে একটু আমরা কিছু জিজ্ঞাসা করবো আমরা তো দাদা আপনি এখানে গাড়ির কাজ করাতে এসেছেন কেমন আপনার গাড়ির কাজ করছে এখানে গাড়ির কাজ ভালো মানে যে কোনো কাজ করে ভালো মন দিয়ে করে কম খরচে এনার গাড়ি কাজ করানো যে বুলেরো পিক আপ গাড়ি এখানে আপনার গাড়ি নিয়ে এসেছেন দাদা কাজ করাতে তো এর আগেবার নিশ্চয়ই আপনার গাড়ির কাজ করিয়েছেন অন্যান্য জায়গায় তো সেখানে আর কেন যাচ্ছেন না মানে অন্য জায়গায় কাজ করানোর পরে বুঝতে পারছি এখানে সব থেকে সুবিধা ভালো ভালো কাজ করে ওই জন্যই আসা এখানে আর কোথাও যায় না এখানেই কাজ করে আপনি কোথা থেকে এসেছেন দাদা আমি মালদা সুজাপুর থেকে এসেছি দাদা এসছে সুজাপুর থেকে এখানে কাজ করাতে এবং গাড়ির কাজ করেন তার সাথে গাড়ি এখানে রিপেয়ারিংও দুটোই হয় কিন্তু এখানে এখানে অনেকগুলো স্টাফ আছে যেহেতু গাড়ির এখানে আপনার অনেকগুলো কাজ হয় এবং তাই জন্য স্টাফটা এখানে বেশি পরিমাণে আছে এখানে একটা সুপ্রো ম্যাক্সি ট্রাক গাড়ি কাজ করানো হয় কাজ করাবার জন্য নিয়ে এসছে এক দাদা দেখতে পাচ্ছেন এটাও লাইনে আছে যেহেতু এটা হবে পরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজ এখন নিখুঁতভাবে কাজ করানো এবং অনেকগুলো মেশিনও আছে এখানে এ নয় যে শুধু হাতে কাজ করানো হয় মেশিনের দ্বারাই কিন্তু এখানে কাজ করানো হয় প্রত্যেকটা কাজ গ্যারেজের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের গাড়িতে যে সিট এবং অ্যাঙ্গেল যে ব্যবহার করা হয় কোনো বাইরে কিন্তু রাখা থাকে না অনেকে কেউ কিন্তু বাইরে রেখে দেয় যার জন্য মরিচা পড়ে জল পড়ে তো এই দাদার এখান থেকে যদি ভাগনা গ্যারেজ থেকে যদি আপনারা কাজ করান দেখতে পাচ্ছেন সব কিন্তু নতুন হয়েছে এবং ভেতরের দিয়ে কিন্তু স্টক করে রাখছে যা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল তারপর আপনার সিট দেখতে পাচ্ছেন এই যে সিট আছে সব কিছু কিন্তু আপনার ভেতরের দিকে রাখা থাকছে যেহেতু এখানে কোনো জল অথবা রোদের কিন্তু ছটা পটা পড়ে না এখানে এই দাদা হচ্ছে আমাদের গ্যারেজের ওনার তো দাদা আপনার কাছে যে সকল ব্যক্তিরা মনে করছেন যে দূর থেকে আসবে গাড়ির কাজ করাবে আপনার কাছে তা আপনার কাছে কী সুবিধা পেলে গাড়ি কাজ করানো আশা করছি পাতি ভালো সুবিধা এবং ভালো ব্যবহার এবং ভালো কাজটা পাবে এইটুকু আশা রাখছি যে পাটির মনে দুঃখ হবে না হ্যাঁ এইটুকু খুব আশা রাখছি আমি নিজের ভেবেই সব কাজ করব আর করি হ্যাঁ পাটির দিকে খুব ভালো লক্ষ্য এবং কাজের দিকে খুব লক্ষ্য রাখা হয় এবং এটি কিন্তু মালদার মধ্যে খুব জনপ্রিয় গ্যারেজ আছে ভাগ্নের গ্যারেজ খুবই জনপ্রিয় নাম করা গ্যারেজ আছে তো ওনার কাছ থেকে আমি অ্যাড্রেসটা শুনে নেব তো দাদা আপনার কাছে যদি কি করে আসবে আমাদের অ্যাড্রেস হচ্ছে মালদা 2 নম্বর কলোনি হ্যাঁ বাজার বললেই গ্যারেজে ঠিক পেয়ে নেবে ভাগনা গ্যারেজ বললেই যে কোনো লোক এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি বলে দেন 9733769920 9733769920 আমার কন্ট্যাক্ট নাম্বার এবং আমরা যে সমস্ত গাড়ি কাজ করে দিয়েছি আমাদের গাড়িতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অ্যাড ভাগনা গ্যারেজ মালদা বলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই এবং এখানে প্রত্যেকটা মিস্ত্রি কিন্তু অভিজ্ঞ খুবই ভালো মিস্ত্রি আছে এবং খুবই অভিজ্ঞ সূক্ষ্মভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ ফ্রি হয়ে কোনো মিস্ত্রি কিন্তু বসে নেই কারণ কাজের প্রেশার এতটা এখানে আমাদের হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি এনার কাছে আমরা কিছু জানতে চাইছি যে দাদা আমরা আপনাদের এখানে গাড়ির কিরকম কাজ করেন আপনারা আমাদের এখানে সব রকম গাড়ির কাজ হয় A to Z কাজ হয় বডিতে গেলে ইঞ্জিনতে গেলে চাকাতে গেলে গিয়ার বক্সতে গেলে পাত্তি মিস্ত্রি অল কাজ হয় এখানে আমাদের আচ্ছা দাদা এই অন্যান্য জায়গায় যেরকম পাত্তি দিয়ে ঠকে যায় তা আপনাদের এখানে এখানে ঠকার ব্যাপার নাই যে কোনো একবারে অল কাজ অরিজিনাল মাল দিয়ে কাজ হয় একদম গ্যারান্টি সহ গ্যারান্টি সহ আপনারা যেরকম কোয়ালিটির জিনিস চাইবেন এখানে সেরকম কোয়ালিটির কাজ করে দিবেন হ্যাঁ কাজ করে দেবো খুব অল্প টাকার মধ্যে দিয়ে হ্যাঁ যেখানে মার্কেটে আপনারা খুব কমে পাবেন বেশি পাবেন এখানে কিন্তু অনেক কমে পাওয়া যায় কমে পাবেন তো আপনি এখানে যদি কাজ করান কাজ করানোর পর ঠিক বুঝতে পারবেন যে এখানে কতটা নিখুঁতভাবে কাজ করানো হয় এবং খুব সুন্দর করে কাজ করানো হয় একবার যদি এখানে কাজ করান এই ভাগ্নে গ্যারেজে তো আপনাকে আর অন্য জায়গায় কিন্তু কাজ করাতে হবে না এটুটা এই গ্যারেজের যে প্রত্যেকটা মিস্ত্রি আছে তাদের এই বক্তব্যটা হ্যাঁ আমি যেখানে এখানে আসতে গেলে একবার বুঝতে পারবেন কেমন কাজ হয় অল কাজই ভালো কাজ হয় কোনোদিনে এসে গেলে আর ঘুরে যেতে হবে না আপনাকে বারবার আসতে হবে এখানে গ্যারেজের পুরো ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এবং দাদা বলো গ্যারেজের ওনার যিনি তিনিও আপনার নাম্বার ফোন নাম্বারটা তার বলে দিয়েছে তা আপনারা যোগাযোগ করুন এবং অবশ্যই এসে এখানে আপনাদের নিজের নতুন গাড়ির কাজ এখানে করান এই বলে আমাদের ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।